প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। একাদশ শ্রেণী 2023-এর পরিবেশ বিদ্যা সম্পূর্ণ প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে। দেখে নাও ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। পরিবেশ কাকে বলে? প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ বলতে কী বোঝো? পরিবেশের ওপর মানুষের কার্যকলাপের প্রভাব সম্পর্কে লেখো। পরিবেশ পরিবর্তনে মানুষের ভূমিকা উদাহরণ সহ লেখো। পরিবেশের অবক্ষয় বলতে কী বোঝো? এর কারণ ও ক্ষতিকর প্রভাবগুলি আলোচনা করো। সবুজ বিপ্লব কী? পরিবেশের বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে লেখো। শহরাঞ্চলের পরিবেশগত সমস্যাগুলি উল্লেখ করো। প্রাকৃতিক সম্পদ কাকে বলে? প্রাকৃতিক সম্পদ হিসাবে স্থল সম্পদ, জল সম্পদ, শক্তি সম্পদের গুরুত্ব ও বর্তমান অবস্থা সম্বন্ধে লেখো। বায়ু দূষণ, জল দূষণ ও শব্দ দূষণের কারণ ও প্রভাব নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যাখ্যা করো বা লেখো। দেখানো প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো থেকে কিন্তু পরীক্ষাতে কমন আসতে চলেছে একাদশ শ্রেণী 2023-এর ইভিএস প্রশ্নপত্রে। চলে যাবো আমরা পরবর্তী দাগ, 8 নম্বর দাগ। টিকালেখ হিসেবে আসতে পারে ভূপাল গ্যাস দুর্ঘটনা ও চন্ডবিল দুর্ঘটনা। 9 দাগ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও পরিবেশের ওপর তার প্রভাব উল্লেখ করো। 10 দাগ, ইউট্রিফিকেশন কী? এর কারণ ও পরিবেশের ওপর ইউট্রিফিকেশনের প্রভাব লেখো। 2+6 কিন্তু এই প্রশ্নটা পরীক্ষাতে আসতে পারে। প্রতিটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে তোমরা অতি অবশ্যই লাভবান হবে একাদশ শ্রেণী 2023-এর ইভিএস বা এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যা যেটাই বলুক না কেন সেখানে। পরবর্তী দাগের প্রশ্ন, অচিরাচরিত শক্তির বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করো। শক্তি সংরক্ষণ কী? শক্তি সংরক্ষণের উপায়গুলি লেখো। পরবর্তী আছে টিকা লেখো, ভূতাপ শক্তি, জৈব গ্যাস, জৈব শক্তি, ভূতাপ শক্তি, জৈব শক্তি ও বায়োমাস। তেজস্ক্রিয় দূষণের উৎস লেখো। পরিবেশের ওপর বা মানুষের ওপর তেজস্ক্রিয় দূষণের প্রভাবগুলি আলোচনা করো। প্রতিটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো দেখলেই তোমরা কিন্তু প্র্যাকটিস করলে পরীক্ষার আগের দিন রাতে অতি অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো থেকেই পরীক্ষাতে আসবে। কাজেই এই প্রশ্নগুলো কিন্তু শেষ মুহূর্তে প্র্যাকটিস করতে একদমই ভুলো না। এই প্রশ্নগুলোই শেষ মুহূর্তে রয়েছে। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো। ধন্যবাদ।